আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই মুহূর্তে আছি খিলকারের শাহিন স্পাইসি কাবাব ঘরে। ওনাদের এখানে অনেক ধরনের কাবাব করেন ওনারা, চিকেনের, বিফের, হাঁসও পাওয়া যায় দেখলাম। তো যা যা অ্যাভেলেবল আছে সেখান থেকে আমরা কিছু কাবাব অর্ডার করে দিয়েছি, কাবাবগুলো রেডি হচ্ছে। আসুক, আজকে আমরা এখানে প্রথম খাচ্ছি। আমরা যে কাবাবগুলো অর্ডার করেছিলাম সবগুলো চলে এসেছে। এখানে আছে গরুর মগজ ফ্রাই, যেটার দাম হচ্ছে 200 টাকা। তারপরে আমরা অর্ডার করেছিলাম, এটা হলো চিকেন অ্যারাবিয়ান কাবাব, এটার দাম হলো 150 টাকা। এটা হলো বিফ খিরি, এটা 160 টাকা। সাথে আমরা 2 পিস লুচি নিয়েছি, লুচির দাম পার পিস হলো 10 টাকা করে। এখানে আছে হাঁস তাওয়া ভাজা, তাওয়া ভাজাটা দেখতে খুবই লোভনীয় লাগছে, এটার দাম হচ্ছে 220 টাকা। এখানে আছে গরুর তিল্লি কাবাব, এটাও 160 টাকা। আর এটা হলো চিকেন তান্দুরি, লেগ পিস নিয়েছি আমরা, 130 টাকা। এটার সাথে আমরা 2 পিস লুচি নিয়েছি, লুচি দিয়ে খেতে ভালোই লাগবে। আমরা অবশ্যই একটা নান অর্ডার করেছি, বাটার নান, ওটার দাম 40 টাকা, ওটা আসছে, রেডি হয়নি এখনও। তো আমি লুচি দিয়ে আগে শুরু করে দিই, লুচিগুলো বেশ ক্রিসপি। আচ্ছা, লুচি দিয়ে আমি চিকেন অ্যারাবিয়ান, যেটা এখানে আমরা 1, 2, 3, 4 পিস বড় বড় হাড় সহ এরকম চিকেনের টুকরা পাচ্ছি। এটাকে বলছেন ওনারা অ্যারাবিয়ান কাবাব। এটাতে একদমই কোনো জুসিনেস নাই। আর আমরা যে রেশমি কাবাব খাই, আমার কাছে রেশমি কাবাবের টেস্টেই বেশি ভালো লাগে। অ্যারাবিয়ানটা মোটামুটি, এতে কোনো ঝাল মশলা নাই, ঝাল মশলা না থাকলেও রেশমিটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। এটা মজা না লাগার কারণটা আসলে বুঝতে পারছি না, হতে পারে এটা জুসিনেসটা একদমই চলে গিয়েছে। আমি একটু খিরি কাবাবটা খেতে চাই। এই যে খিরি কাবাব আমরা পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7 সাত টুকরা গরুর খিরি থাকছে, একদমই ফ্রাই। এটাতে না বাটারের একটা স্মেল পাওয়া যাচ্ছে, মনে হয় বাটার ব্রাশ করেছে উপর থেকে। মজা, এটা মজা। তবে এটা না শুধু শুধু খেতে মজা লাগবে, লুচি দিয়ে মজা লাগবে না, একদমই ড্রাই। তো এটাও ড্রাই, এটাও ড্রাই, দুটোই তো ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে হাঁসটা ফ্রাই করি। আমি হাঁসটা দেখাতে চাই আপনাদেরকে, দেখেন হাঁসটা তাওয়া ফ্রাই, কিন্তু অনেকগুলো টুকরো দেওয়া হয়েছে। তো আমি একটু গুনে দেখি কয় টুকরা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7 টুকরা এরকম বড় বড় হাঁসের মাংস। তাওয়া ফ্রাই হলেও এটাতে কিন্তু একটু গ্রেভি আছে, তো আমার মনে হয় এটা লুচি, পরোটা বা নান দিয়ে খেতে অনেক মজা লাগবে। একটু গ্রেভিটা দিয়ে প্রথমে ট্রাই করি। ঝোলটাই অনেক মজা, ঝাল। ভুলে গিয়েছিলাম যে আমি শাহিন স্পাইসি কাবাব ঘরে এসেছি, সো এটা তো স্পাইসি হবেই। আচ্ছা, আমি এবার একটু মাংস ট্রাই করতে চাই। মাংসগুলো প্রত্যেকটাই মনে হচ্ছে বেশ ভালো টুকরা। আমি এটা একটু নেই এখান থেকে, হ্যাঁ ভালো মতো সিদ্ধ হয়েছে। একটু মাংস নিলাম, একটু ঝোল লাগিয়ে নিচ্ছি। হাঁসটা মাস্ট ট্রাই এখানকার। তবে এরকম হাঁস ভুনা দেখলেই না আমার খুবই ইচ্ছে করে যে একটু গরম গরম সাদা ভাতের সাথে যদি এরকম হাঁস ভুনা খাওয়া যেত। এখানে সাদা ভাতের কোনো অপশন নেই, এখানে লুচি পরোটা এগুলোই খেতে হবে। আমি এবারে চলে যাচ্ছি এই প্লেটে। এখানে চিকেন তান্দুরিটা আছে, চিকেন তান্দুরিটা দেখি। এটা তো উপর থেকে খুবই লোভনীয় লাগছিলো, এই চাট অংশগুলো ভীষণ মজার হয় সাধারণত খেতে। এখান থেকে আমি একটু চিকেনটা ট্রাই করি, একদম হাত দিয়েই খুলে আসলো। তো এটা মোটামুটি ঝাল, আমরা যখন অর্ডার করেছি না, মোটামুটি ঝাল না, বেশ ঝাল। এখন ভালো মতো যাওয়ার পরে বুঝলাম যে বেশ ঝাল। এখানে শুধুমাত্র চিকেন অ্যারাবিয়ান যেটা, সেটা একটু ঝাল ছাড়া, এছাড়া বাকিগুলো বেশ ঝাল। এখানে বাচ্চাদের খেতে নিয়ে আসলে একটু চিন্তাভাবনা করে খাওয়াতে হবে। আমি ঝাল খেতে অনেক পছন্দ করি, আমার কাছে বেশ ভালোই লাগছে। চিকেন তান্দুরিটা মজা, আমরা অন্যান্য জায়গায় যে চিকেন তান্দুরি খাই ওখানে কিন্তু এত ঝাল থাকে না, এখানে ঝালগুলো একটু বেশি মজা লাগছে। আর চিকেনটা দেখেন, চিকেনটা কিন্তু ভিতরে বেশ জুসি আছে, এই জন্য এটা ভালোও লাগছে। আচ্ছা, এবারে চলে যাই আমি গরুর তিল্লিতে। তিল্লি মানে গরুর এই অংশটা আমার অনেক পছন্দ, তিল্লি কাবাব আমার ভীষণ প্রিয়। তো এখানে খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে। আমরা এখানে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 টুকরা তিল্লি।
চিল্লির টেক্সচারটাই আমার ভালো লাগে, মুখে গেলে যে একটা ফুল তুলে নরম, এটা খেতেই ভালো লাগে। ডামের সাথে খাবারের মিল আছে, প্রতিটা খাবারই বেশ স্পাইসি, বেশ ঝাল। খাওয়ার মাঝখানে মাঝখানে আমাকেই পানি খেতে হচ্ছে। তো আমি জানি না, যাদের কম ঝাল পছন্দ তারা এখানে আসলে মনে হয় সমানে এরকম পানি খেতেই থাকবেন। যাই হোক, খিরি আর তিল্লি এই দুটোকে মশলা দিয়ে ম্যারিনেশনের পরে কয়লাতে কাবাব করা হয়। তো আমার কাছে এই দুটো বেশ ভালো লাগলো। এটা আসলে কামড়িয়ে খাওয়ার মতো জিনিস না, এটা পুরোটা এভাবে মুখে দিয়ে খেয়ে ফেলতে হবে। মজা। এবারে চলে যাচ্ছে আমি গরুর ব্রেন ফ্রাইতে। এরকম ব্রেন ফ্রাই আমি খুব কম জায়গায় খেয়েছি, মানে একদমই ভাজা ভাজা। আমরা যেখানেই বিফ ব্রেন খেয়েছি বা চিকেন ব্রেন খেয়েছি, মাটন ব্রেন খেয়েছি, চিকেন ব্রেন, এত ঝাল খেতে খেতে আমি চিকেন ব্রেন পর্যন্ত চলে গেছি, চিকেনের ব্রেন আমি খাইনি। যেখানেই আমরা এরকম ব্রেন খেয়েছি একটু গ্রেভি থাকে, এটা একদমই ফ্রাই টাইপের। আমি মগজ ফ্রাইটাকে খাবো নান দিয়ে। নানের উপরে যে দেখেন এরকম এই যে দানা দানা দেখা যায় না, এগুলো মনে হয় মাওয়া দেয়। আমার এই জিনিসটা খুবই পছন্দ। তো আমি একটু নান নিয়ে নিই। নানটা গরমই দিয়ে গিয়েছিলো বা ঠান্ডা হয়ে গেছে। নান দিয়ে আমি একটু ব্রেইন নিয়ে নিলাম। মজা। এভাবে ব্রেইন আজকে প্রথম খেলাম, কিন্তু মজা। বিফ ব্রেইন আমার এমনিতেও পছন্দ, তো একটু ডিফারেন্ট টাইপের রান্না খেয়ে ভালোই লাগলো, খারাপ না। তবে এটা নান দিয়ে খুব একটা যাচ্ছে কিনা আমি জানি না, বুঝতে পারলাম না। আমি একটু শুধু শুধু খাই। একটু লুচি দিয়ে খেয়ে দেখি। এটাও কিন্তু বেশ ঝাল না, নান দিয়ে গিয়েছে, লুচির সাথে তেমন একটা যাচ্ছে না। সব খাবারগুলোই ভালো। আমার কাছে চিকেন অ্যারাবিয়ান যেটা, সেটা একটু কম ভালো লেগেছে। আমি জানি না, হয়তো আমার টেস্ট বাড়ে এরকম লেগেছে। বাকি সব কিছুই ভালো, ঝালটা একটু বেশি, এটা মাথায় রেখে এখানে খেতে আসতে হবে। কারণ রেস্টুরেন্টের নামই হচ্ছে শাহিন স্পাইসি কাবাব ঘর, আর এটা খিলগায়ে বেশ নাম করা। ওনাদের দুটো ব্রাঞ্চ আছে, যেটাতে ইচ্ছা সেটাতেই আপনারা যেতে পারেন। আমরা 2 নম্বর ব্রাঞ্চটাতে আছি। ওভারঅল ভালো লেগেছে আমাদের কাছে। আপনাদের কাছে যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।